পূর্ব বর্ধমান জেলার রায়নগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন প্রিয়ব্রত চৌধুরী নামে এক সিভিক ভলান্টিয়ার। বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্যের উদ্যোগে প্রিয়ব্রত চৌধুরীর পরিবারের হাতে সবজি, মাছ, ডিম সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া হয়। মানসবাবু জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বাংলার মানুষের পাশে থাকেন, তারই অনুপ্রেরণায় এই পরিবারটির কাছে এইসব সামগ্রী দেওয়া হয়। মানস ভট্টাচার্য আমাদের পাড়ায় যে নেতা আছে, প্রত্যেকটি মানুষের পাশে দুঃসময় এসে দাঁড়িয়েছে। আমরা এখন কোভিড আক্রান্ত নই, যদিও আমরা নেগেটিভ এসেছে, ভাই কোভিড আক্রান্ত, কিন্তু প্রতিটি মানুষের পাশে আপনাদের এই সহযোগিতার জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। মহামান্ডি মানুষ জিন্দাবাদ, তৃণমূল জিন্দাবাদ। এদিন এছাড়া উপস্থিত ছিলেন সুখেন্দু কোনার, রামমোহন ভট্টাচার্য, বাদল দে সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সিভিক ভলেন্টিয়ার আমাদের প্রিয়ব্রত চৌধুরী, উনি কোভিড-19 আক্রান্ত হয়েছেন, উনি এখন আছেন আমাদের কোয়ারেন্টিনে, আছেন আমাদের যে কোভিড সেন্টার হয়েছে, কোভিড-19 সেই সেন্টারে আছেন। তার বাড়িতে ওনার বাবা মা, ওনার স্ত্রী, ওনার দাদা বৌদি সবাই আছে। যদিও তারা পরীক্ষা করেছে, তাদের নেগেটিভ এসছে, কিন্তু ওনার এখনও পজিটিভ আছে প্রিয়ব্রত চৌধুরীর। তো সেই অনুযায়ী তাদের বাড়ির লোক এখন তো 14 দিন হোম কোয়ারেন্টিনে আছে। সেই মোতাবেক আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা হচ্ছে তার বাড়িতে আমরা কিছু সবজি এবং হচ্ছে আমরা আনাজপত্র, তেল, সর্ষের তেল থেকে নুন থেকে আপনার হচ্ছে চিনি, দুধ, চা থেকে শুরু করে ডাল থেকে শুরু করে আপনার হচ্ছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আপনার হচ্ছে টোটাল সবজি যা আছে, মাছ এবং ডিম সহ আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্য অনুযায়ী দিলাম। বর্ধমান থেকে সুমিত ভগত, পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ পাতা।